বন্ধুরা কেমন আছো? তো আজকে চলে যাব বাপের বাড়িতে, তো বাবা এসেছে নিতে আমাদের। দেখো ভিডিওটি আজকে এখান থেকে শুরু করছি, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি আর খুশিও আছি, যেহেতু বাপের বাড়িতে যাব অনেকদিন পর বের করতে। আর পরিশোন আরও বেশি খুশি যে দাদু নিতে এসেছে আমার বাবা। তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়ব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চলে এসেছে যে বাপের বাড়িতে। এটা আমার বাপের বাড়ি, আর ওই যে আমাদের মন্দির দেখতেই পেলে, এখানে পরিশোনা এসে নম করেছে। নম করে ওর মামা মাসিদের খুঁজছে, ছোট ছোট মামা মাসি আছে তো দুই তিনজন, তো ওদেরকেই খুঁজে বেড়াচ্ছে কোথায় সব। তো ভীষণ এক্সাইটেড ছিল, ওর মিমি এসেছে, একটা মিমি থাকে কলকাতায়, সেখান থেকে এসেছে, অনেকদিন দেখা হয় না, এই যে ওর মিমি। তো সেই মিমির সাথে দেখা করবে বলেই বেশি এসেছে। তো যাই হোক, দেখা হয়ে গেল, আমাদেরও দেখা হয়ে গেল। আর কাকিমার শরীরটা একটু খারাপ আছে, ওই জন্য শুয়ে রয়েছে পাশে, জ্বর এসছে বোধ হয়। তো যাই হোক, পড়াশোনা ভীষণ খুশি মামা বাড়িতে এসে, মামা মাসিদের সাথে দেখা হয়ে, অনেকদিন আসা হয়নি, পরীক্ষা ছিল, তারপর মাঝে একটু শরীর খারাপও গেছে যার জন্য আসতে পারেনি। যাই হোক, এখন মিমিকে পেয়ে ও খুবই খুশি। এই যে আমার বোন, কলকাতায় থাকে ওরা, তো ওরও স্কুল ছুটি আছে, তাই জন্য কদিনের জন্য বের করতে এলো। তো যাই হোক বন্ধুরা, এই যে আমাদের ঘরে চলে এসেছে, আমাদের রুমে যেখানে বাবা মা থাকে আর কি। আর আমাদের তো নতুন ঘর তৈরি হচ্ছে, তোমরা আগে ভিডিওতে দেখেছো অনেক আগেই। তো এই ঘরটা আমাদের, এখানে বাবা মা থাকে, আমরা ওইসব এখানেই থাকি। তো আর একটা ছোট্ট রুম আছে, সেখানে বাবা মা থাকে তখন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমাদের পুকুরের মাছ, তো এসে দেখতে পাইনি কিন্তু আর একটু আগে মাছ ধরা হয়েছিল, কাকা পুকুর থেকে মাছ ধরেছিল জাল ফেলে, তো বেশ কয়েকটা মাছ পেয়েছে। এই মাছটা একটু বড়, আর এটা একটা ফলি মাছ। তো যাই হোক, মা এখানে কাটছে, এখন রান্না করবে। দেখো বন্ধুরা, মাছগুলো বেশ বড় হয়েছে, এটা হলো লাইলন টেকা বোধ হয়, আমি সঠিক জানি না, মা বলছিল বোধ হয় লাইলন টেকা। তো যাই হোক বন্ধুরা, এই যে রড এসেছে আমাদের, বললাম না নতুন ঘরে কাজ হচ্ছে, তাই রড এসেছে, বাবা ওদের সাথে একটু ধরে ধরে নামিয়ে দিচ্ছে। আরও যে আমার ভাই পুচকে ভাই স্নান করছে, তাড়াতাড়ি বলছে নিচে আয়, ওর মাসি পাগল হয়ে গেছে দেখা করবে, ওই অনেকদিন দেখা হয় না মামার সাথে। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের নতুন ঘরের কাজ এই পর্যন্ত হয়েছে, এখনো ছাদ ঢালাই হয়নি, জানলা টালনা হয়ে গেছে প্রায় অনেকটা। তো অনেকটা রড এসেছে আবার নতুন করে, সেগুলোই নামাচ্ছে মিস্ত্রি কাকুরা। আর এখানে দেখো বন্ধুরা, মা যে মাছটা কাটছে, মাছটা বেশ বড় ছিল, একদম জ্যান্ত মাছ, পুকুরের অনেকদিন পর খাবো, খুব টেস্টি হয় পুকুরের মাছগুলো। তো বিয়ের আগে খুব খাওয়া হতো পুকুরের মাছ। এই যে মা মাছ ভেজেছে, আর শাকও ভেজেছে, ওখানে ডালের বড়া বানিয়েছে, অনেক কিছু আছে। তো জেঠুদের ঘরে আজকে এসেই নিমন্ত্রণ পেয়ে গেছি, চিকেন রান্না হয়েছিল এখানে সবার সাথে একসাথে পিকনিক, ডাল রান্না হয়েছিল, চিকেন ভাজা অনেক কিছুই। তো পরিশোনাও বসে গেছে ওর মাসিদের সাথে, দেখো আমরা সবাই একসাথে খেতে বসে গেছি, এই যে আমার কাকা, ছোটো কাকা, আর এখানে ভাই বোনেরা সবাই মিলে একসাথে পিকনিক করছি। তো বন্ধুরা, অনেকদিন পরে বাপের বাড়িতে এসে খুবই আনন্দ লাগছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থেকো, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর পড়াশোনা দেখো, একটা লেগ পিস দিয়েছে ওর দাদু, সেইটাই খাচ্ছে, ও এলে ওর জন্য আলাদা করে লেগ পিস রান্না হয়। তো দেখো, তো বন্ধুরা সকলে ভালো থেকো, ভিডিওটা তাহলে এই পর্যন্তই শেষ করছি আজকে। আর পড়াশোনা খুব আনন্দের সাথে খাচ্ছে, দেখতেই পাচ্ছ সকলের সাথে।